কামাল বাজারত খুন হওয়া আরফাতর মৃত্যুর প্রতিবাদত কবির টাওয়ারের সামনে আজিয়া দুইজে মানববন্ধন গইছে মহড়া এলাহার সর্বস্তরের জনগণ। মানববন্ধনত উপস্থিত আছিল বিজেএমই এর সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম নুরু, মহড়া আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, 5 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আবু তাহের সহ নেতৃবৃন্দ। এবং আর আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক হয়ে গেছি, সন্ত্রাসী সকল অভয়ারণ্য বিচরণ করে আর চাই অনতি বিলম্বে প্রশাসন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত টিম করিয়ে নেয় সন্ত্রাসী সকলকে গ্রেপ্তার করে। প্রিয় এলাকায় অশান্ত করিবলা যারা চক্রান্ত করে তার বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর শাস্তি গ্রহণ করে। ডেক্স নিউজ, C+TV। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।